দর্শক, আজকে থাকছে আপনার জন্য 11টি মজার ধাঁধা। মাথায় বুদ্ধি থাকলে উত্তর দিয়ে দেখান। উল্টো সোজা একই কথা, লেজ কাটলে হয় সংখ্যা, বলতে পারবেন উত্তর কি হবে? নয়নকে উল্টে অথবা সোজা যেভাবেই লিখবেন একই থাকবে, আর নয়নের শেষ অক্ষর বাদ দিলে হয় নয়। দর্শক, আপনি ক্যালকুলেটর ছাড়া এই অঙ্কটির সমাধান করে দেখান। আপনি আপনার উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে সঠিক উত্তর হবে 15। পরবর্তী প্রশ্নে যাবার আগে ভিডিওটিতে অবশ্যই লাইক করে দেবেন। কদমের ভাই সুজন রায় 108টা জামা গায়, তবু তার স্বাদ মেটে না, আরো জামা পরতে চায়। বলুন তো এখানে উত্তর কি হতে পারে? এখানে দুটি উত্তর হতে পারে, এক হলো পেঁয়াজ আর দুই হলো কলা গাছ। তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে নতুন একটা শব্দ তৈরি করে দেখান। আমি যে শব্দটা তৈরি করেছি সেটা হলো ময়না। আপনি আপনার উত্তরটা কমেন্টে জানাবেন। দর্শক, আপনি যদি ধাঁধার ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এমন একটা সংখ্যা বলুন তো যেটা 1 থেকে 10 পর্যন্ত যে কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যায়। ৩,৬২,৮৮০কে 1 থেকে 10 পর্যন্ত যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। ফুটবল ও ক্রিকেট বল নিয়ে খেলা যায়, কিন্তু বলুন তো এমন কোন বল আছে যাকে দেখতে পাওয়া যায় না এবং তাকে নিয়ে খেলাও যায় না? দর্শক, মনোবল চোখে দেখা যায় না এবং এই বল নিয়ে খেলাও যায় না। বলো দেখি ভাই, কোন পাতার প্রাণ নাই, হাসতে খেলতে তাকে দেখতে পাই? উত্তরটা খুবই সহজ ছিল, এখানে সঠিক উত্তর হবে বইয়ের পাতা। একটা জিকে কোশ্চেন রইল আপনার জন্য, বলুন তো কোন দেশে কোনো হাসপাতাল নেই? এটাও হয়তো অনেকেরই অজানা যে ভ্যাটিকান সিটি দেশে কোনো হাসপাতাল নেই। বলুন তো দেখি আপনার মাথায় কতটা বুদ্ধি আছে? 98 টাকা কেজি হলে 2 কেজির দাম কত? এখানে খাবার আটা 90 টাকা কেজি বলা হয়েছিল, তাই উত্তর হবে 180 টাকা। দর্শক, এটা হলো একটা মেয়ের নাম, আপনি বুদ্ধি খাটিয়ে বলুন তো এখানে মেয়েটির নাম কি হতে পারে? উত্তরটা খুবই সহজ, এখানে মেয়েটির নাম হবে
রিঙ্কি। কিনে আনি কালো হয়ে যায় লাল, ফেলে দি সাদা, বলুন তো জিনিসটা কি? দোকান থেকে কালো কয়লা কিনে আনা হয়, আগুনে পোড়ালে কয়লা লাল হয়ে যায় এবং পোড়বার পর কয়লা সাদা রঙের হয়ে যায়।